ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد. সালাদ বিষয়ে প্রশ্ন করা হয়েছে জনক প্রশ্ন করেছেন যে সালাতের আর কানের মধ্যে তারতিব ও পর্যায়ক্রমের কথা বলা আছে সেক্ষেত্রে আমরা সুরা আসর তারপরে সুরা ফিল কোরাইশ ইত্যাদি ইত্যাদি এইভাবে পড়তে পড়তে সুরা নাচ পর্যন্ত পড়ব নাকি সুরা নাচ থেকে শুরু করে সুরা ফালা এখলাস এইভাবে পড়তে হবে সঠিকটা জানিয়ে উপকৃত করবেন জি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন সালাত আদায়ের ক্ষেত্রে সালাত আদায়ের ক্ষেত্রে যদি এটা কেউ যদি সিরিয়াল মেনটেন করে পড়ে তাহলে কোনো সমস্যা নেই ভালো আলহামদুলিল্লাহ আর যদি কেউ মনে করে যে আমি উলট পলট করে পড়ব তাতেও কোনো সমস্যা হবে না সলাতের যেগুলো অঙ্গের কাজ সেগুলো তারতিব ঠিক রাখতে হবে এটা জরুরি কিন্তু কেরাতের ব্যাপারে তারতবের বিষয়টা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন ইসলাম মুজামিলের মধ্যে যে সালাতের মধ্যে তোমার সাধ্য অনুযায়ী কিছু এত পড়ো যতটুকু পারো এটা হচ্ছে শ্রমজামিলের রায়ত তারপরে এখানে সিরিয়াল মেনটেন করা জরুরি নয় কেরাতের ক্ষেত্রে সুরা আসর সুরা ফিল সুরা কেরাই কোরাইশ এগুলো ধারাবাহিকভাবে পড়তে পারেন কিন্তু এটা জরুরি নয় রাসূলুল্লাহ আলাইহিস সালাম এইরকম ভাবে পড়েছেন এইরকম কোন হাদিস আমাদের চোখে পর্যন্ত পড়ে মানে ধারাবাহিকতা ঠিক রাখার বিষয়টা নিয়ে আর যদি কেউ চায় যে ধারাবাহিকতা ঠিক রাখবে না একবার এটা পড়লো একবার ওটা পড়লো সিরিয়াল ভঙ্গ করে তাহলে সেটা করতে পারবে কারণ এখন আমরা যেটা নুসখা পড়ি কোরআনের নুসখা পড়ি কোরআন পড়ি যে প্রথম স্তরা ফাতে আছে তারপর বাকারা আলে ইমরান নেশা মায়দা এইভাবে যে সরা এইভাবে যে সোরাগুলো রয়েছে এইরকম কিন্তু এইরকম ভাবে কিন্তু নাজিল হয়নি নাজিল হওয়ার ধারাটা ছিল একরকম আর পরবর্তীতে সাজানো হয়েছে এইভাবে তো যদি এইটাই সাজানো এইভাবে যদি আমাদেরকে পড়তে হয় তাহলে আগের সিরিয়ালটা কি হবে আর যদি মিলানোটা জরুরি হতো তাহলে ওই অনুযায়ী মিলানো হতো যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেইভাবে মিলানোটা জরুরি হতো অতএব এটা জরুরি কোনো বিষয় না মিলাতে আলহামদুলিল্লাহ ভালো আর যদি দেখা যায় যে না সমস্যা সমস্যা বলতে যে সবার তো আর মুখস্থ থাকবে না সবাই তো আর হাফেজ না যে যেখান থেকে পারে পড়তে পারলেই হলো তবে শুদ্ধ হওয়ার বিষয়টা জরুরি সলাদ ঠিক করার জন্য সলাদ কবুল হওয়ার জন্য সলাতের কবুলিয়তের জন্য স্তোরাগুলো স্তোরার পড়াগুলো গুলো তেলাওয়াত এটা শুদ্ধ রাখা জরুরি যে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু